हे गाइस, अस्सलाम वालेकुम, इट्स मी शाजिदैन, वेलकम टू माय यूट्यूब चैनल। सो गाइस, আমি আপনাদের আজকে শেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনে যে কোনো ধরনের মাইক্রোফোন সেটআপ করতে পারেন। তো চলো ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন আছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। সো চলো ভিডিওটা শুরু করি। সো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোনের প্লে স্টোরটাকে ওপেন করে নিতে হবে। সো আমার ফোনের প্লে স্টোরটা আমি ওপেন করে নিই। সো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে, দেন সার্চ বারে আমরা লিখব ওপেন ক্যামেরা। সো ওপেন ক্যামেরা এরকম একটা ইন্টারফেস আসার সময় আমার এই যে এখানে ওপেন ক্যামেরা এটা শো করবে। সো জাস্ট আমরা এটা ক্লিক করব, দেন ক্লিক করার পরে এটাকে আপনাদের ইনস্টল করতে হবে। সো আমার অলরেডি ইনস্টল করা আছে, সো আমি এটাকে ওপেন করব। সো ওপেন করি। সো ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। সো এখান থেকে আমরা সেটিংসে চলে যাব, এই যে এখানে সেটিংস, এই সেটিংসে চলে যাব। সো সেটিংসে যাই, দেন এখানে একটু নিচে আসলে দেখতে পারবো ভিডিও সেটিংস নামে একটা অপশান আছে, এটাকে আমরা এটার ভিতরে আমরা যাব। দেন একটু নিচে স্ক্রল করব, দেন এই যে এখানে আমরা দেখতে পারবো অডিও সোর্স নামে একটা অপশান আছে, এটার উপরে ক্লিক করব। দেন এখানে আমরা দেখতে পারবেন এক্সটার্নাল মাইক, জাস্ট এটাকে ডান করে দেবেন। সো আমাদের কাজ শেষ, এখন আপনারা ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে দেখুন এখানে আপনাদের ফোনের ক্যামেরা এখানে শো করতেছে, সো আমার এখানে দেখা যাচ্ছে না। সো এভাবে আপনারা আপনাদের ফোনে যে কোনো ধরনের মাইক্রোফোন সেট আপ করে একটা প্রফেশনাল ভিডিও করতে পারবেন। জাস্ট এখানে প্রেস করলে আপনার খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের শেখানো কীভাবে যে কোনো ধরনের মাইক্রোফোন আপনাদের স্মার্টফোনে সেট করতে পারবেন। সো গাইস, আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট দ্য সাবস্ক্রাইব বাটন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।